আমাদের জার্নি যেহেতু লম্বা সময়ের, সো আমার যারা প্রোটাগনিস্ট মেন প্রোটাগনিস্ট দুজন, সেই দুজনের অদ্ভুত একটা জার্নি আছে, আই থিঙ্ক সেটা শেয়ার করা উচিত এবং আজকে বোধ হয় বেটার সময় আর কি। বুবলির সঙ্গে যখন আমার প্রথম কন্ট্যাক্ট হয় তখন সে একদমই কমার্শিয়াল নায়িকা, যেটা আমাদের দেশে হয় আর কি। সো আমি যখন তাকে আসলে অ্যাপ্রোচ করি, সেও মানে সামহাও কিছুটা কনফিউজ ছিল যে আমি কেন আসলে এমন ক্যারেক্টার তাকে অ্যাপ্রোচ করছি, নরমালি তো কেউ তাকে এরকম করে নাই। না 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 না, এটা না কেন অ্যাপ্রোচ করছি মোটেও সেরকম না। আমি যদিও ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে কাজ করতে চাই যেখানে চ্যালেঞ্জ আছে, প্রথমে আমি ভাবছিলাম কি, আছে না অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে বা অনেক যে আমি ডিরেক্টর অমুক বা, তো আমি ভাবছিলাম কে উনি, মানে মিশুক মনি মানে আছে না যে ওভাবে তো আগে কাজ হয়নি, সো এটা কি কোনো কি মানে কোনো ফেক কোনো কিছু কিনা। তো তখন যখন ফোন দিচ্ছিল আবার টেক্সট করছিল তো বললো যে না আমরা মানে আমরা এইভাবে আসলে প্ল্যান করছি, দেন দ্য জার্নি হ্যাজ স্টার্টেড, মানে এরকম না যে এরকম গল্প কেন আমার, এটা কেন, এটা তো ব্যাপারটা তো আছে। তখন তো আসলে বুবলির সঙ্গে কন্ট্যাক্ট, মানে রাজের সঙ্গে কন্ট্যাক্ট হয়, বুবলির সঙ্গে কন্ট্যাক্ট হয়, তো যেটা হয় যে তাদেরকে আমি যে গল্পটা অ্যাপ্রোচ করেছিলাম সেই গল্পে দুজনেরই একটা বড় রকমের ট্রান্সফরমেশনের ব্যাপার ছিল। এবং বুবলির যেটা হয় যে মানে তখনও কমার্শিয়াল নায়িকা হিসেবে কাজ করছে, তো আমার গল্পটা একদমই অন্যভাবে বলতে চেয়েছি, সেই জন্য তার সঙ্গে আমার যেটা কথা হয় আমি তাকে আসলে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করেছিলাম আমার আমার গল্পের প্রয়োজনে। সে ডেফিনেটলি আগে থেকেই অভিনয় করছেন, ভালো করছেন এবং তাকে সবাই চিনছেন, কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল, আমার আসলে নায়িকার বাইরে একজন অভিনেত্রী দরকার ছিল যেটা একদমই র। সো সেই জন্য তাকে আমি একটা বড় লম্বা লিস্টের সিনেমা দেই যে এই সিনেমাগুলো দেখতে হবে, এবং সেই সিনেমাগুলো দেখার পরে তার কাজ ছিল যে আমার সঙ্গে সেই সিনেমা নিয়ে প্রত্যেকটা সিনেমা দেখা শেষে আমার সঙ্গে কনভারসেশন, এবং একটা বড় লম্বা লিস্টের বই দেওয়া হয় তাকে, সেই বইগুলো পড়ে এক একটা বই পড়া শেষে আমার সঙ্গে তার কনভারসেশন হতো যে সেই বইটা পড়ে তার ফিলিংস কী বা তার তার বোঝাটা কী। তো এইরকম আমাদের প্রায় আসলে এক বছরের একটা জার্নি, এবং ধীরে ধীরে যখন প্রথম দিকে সে সিনেমা দেখতো তার ভাবনাটা যেমন ছিল, তারপরে যখন সময় যেতে থাকে ধীরে ধীরে ক্রমশ সে আরও ছোট থেকে আরও ছোট জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে শুরু করে। সো যার কারণে ওই যে তার চেষ্টা, বা নর্মালি যেটা হয় যে আমাদের দেশে আসলে কোনো অ্যাক্ট্রেসের জন্য এত লম্বা সময় একটা গল্পের পিছনে ইনভেস্ট করা ডিফিকাল্ট, বিকজ তারা প্রচুর ব্যস্ত থাকে, অনেকগুলো কাজ করতে হয়, কিন্তু সে তার জায়গা থেকে আসলে এই প্রজেক্টের প্রতি পুরোপুরি অনেস্ট ছিল এবং ডেডিকেটেড ছিলেন বলেই হয়তো আমার সঙ্গে আসলে এত লম্বা সময় এই জার্নিটা করতে চেয়েছেন। আদারওয়াইজ আসলে একটা সিনেমা দেখতে হবে তাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, তারপরে আবার আমার সঙ্গে অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কনভারসেশন হতো ওই সিনেমাটা নিয়ে। তো আমি আসলে তাকে থ্যাংক ইউ বলতে চাই যে আমার সঙ্গে এই জার্নিটা করার জন্য এত লম্বা সময় ধরে। এবং শরীফুল রাজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন তাকে গল্প অ্যাপ্রোচ করি প্রথম যেদিন তাকে আসলে ফোন করি, সে তখন আসলে হসপিটালে ছিল একটা পেশেন্ট নিয়ে। সো তখন তাকে আমি ফোন করে কথা বলার পরে তাকে গল্পটা হোয়াটসঅ্যাপ, মানে সিনেমসিস্টা হোয়াটসঅ্যাপ করি। সো তখন সেইখানে থাকা অবস্থায় সে তার প্রায় আধা ঘন্টা পরে আমাকে গেট ব্যাক করে, গেট ব্যাক করে আমাকে বললো যে ভাই নর্মালি আমার যেটা হয় যে গল্প পড়তে গেলে আমার আসলে কিছুক্ষণ পড়ে ভাল লাগে না, সো আমি আবার পরে একটু পড়ি, একবারে পুরোটা পড়তে পারি না। তো এই গল্পটা আমি একবার শুরু করার পরে আমার আসলে শেষ না করে থামতে ইচ্ছা করেনি এবং আই লাভড ইট, সো আই উড লাভ টু পার্ট অফ দিস ফিল্ম। এই হচ্ছে আমার প্রথম দিনের রাজের সঙ্গে কমিউনিকেশন। সো এরপরে জার্নি যেটা হয় যে রাজের আসলে চ্যালেঞ্জ ছিল তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন, বিকজ আমার এই গল্পের প্রয়োজনে তাকে ওয়েট কমাতে হবে, প্রথমে ওয়েট বাড়াতে হবে। সো সেই দিন সেই তখন থেকে আসলে রাজ আসলে ওই জার্নিটা শুরু করে, তার ওয়েট গেইন করা হয়, আমরা একটা পার্ট শ্যুট করি, তারপরে আবার আমরা যে সময়টা আসলে গ্যাপ নেই সেই গ্যাপের পরে সেই গ্যাপের মধ্যে তাকে আসলে ওয়েট আবার কমাতে হয়। সো এই যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জার্নি, সেটা রাজ বোধ হয় আসলে যতটুকু এনজয় করেছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে, বিকজ ওয়েট গেইন করা আবার সেটা লুজ করার ক্ষেত্রে আসলে একটা টাফ জার্নি হয়ে থাকে। এবং যেটা হয়েছে যে আসলে রাজ অনেকখানি বেশি ডেডিকেটেড ছিল সামহাও আমার এই ক্যারেক্টারের জন্য। এমনিতেই রাজ মানে অল থ্রুই ডেডিকেটেড অভিনেতা, এটা সবাই জানে, রাজ কত ভালো অভিনেতা এবং কতখানি ডেডিকেটেড সেটা সবাই জানে। তো রাজ আমার এই চরিত্রের জন্য যেটা করেছেন, যখন চরিত্রটা তাকে আসলে পোর্ট্রে করতে হবে বলে আসলে ডিসাইডেড সে, তখন সে তার বাসায় রাত্রেবেলাও যখন ওই কাজ শেষে বাসায় ফিরে এসে খাবার খেতেন, টেবিল চেয়ারে বসে খাবার না খেয়ে সে ফ্লোরে খাবার খেতেন, বাসায় তখন ট্রাউজার না পরে সে লুঙ্গি পরতেন, লুঙ্গি পরতে অভ্যাস করতে থাকেন। যখন শুটিংয়ে এসছেন, শুটিংয়ে এসে সিঙ্গেল ডে সিঙ্গেল টাইমের জন্য সে চেয়ারে বসতেন না, ফ্লোরে বসতেন, রাস্তার ধারে শ্যুট করছি রাস্তার ধারে আইল্যান্ডের উপরে বসে আছেন। আমাদের গল্পের প্রয়োজনে হুইল চেয়ার একটা বড় প্রপস ছিল, সো এই মেজর প্রপসটা আসলে সে কখনো অন্য কাউকে টাচ করতে দিত না শুটিং এসে, সবসময় সে এটা ক্যারি করতো। সো এই যে অদ্ভুত জার্নি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া,
এবং গল্পের জন্য এত ডেডিকেশন, সকাল থেকে আসলে সারাদিন না খেয়ে কাজ করতে হয়েছে, রাস্তাঘাট নদী কোনো কিছু চিন্তা না করে আসলে পুরো জার্নিটা করেছেন, সো থ্যাংক ইউ শরীফুল রাজ। এরপরে এসে আসলে স্বাগত আপুর সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়, সভাপতি ভাই, আজিজুল হাকিম ভাই, সবাই আছেন যারা, এদের সেতু ভাই, এরা প্রত্যেকেই দুর্দান্ত অভিনেতা আমরা সবাই জানি। সো আমার যেটা হয়েছিল, প্রথমত আমি নতুন, এটা আমাদের দেশে বা অন্য দেশেও যেটা হয় যে ধরেন নতুন কেউ রিনাউন্ড কাউকে কন্ট্যাক্ট করতে গেলে আসলে প্রথম দিকে তারা একটু আগে জাজ করতে চায়, এটা স্বাভাবিক। আমিও যখন আমার কাছে নতুন কেউ আসলে অ্যাসিস্ট করতে আসবে আমি বুঝতে চাইবো, সো তারাও সেটা করতে চেয়েছেন। আমার এক ধরনের ভয় কাজ করতো যে আদতে আসলে আমার আমার প্রজেক্টে তারা কেন করবেন, কিন্তু আমি যখন অ্যাপ্রোচ করি তারা যখন আসলে সেই অ্যাপ্রোচটা অ্যাকসেপ্ট করেন এবং আমার সঙ্গে জার্নিটা করেন, তখন আসলে পরে ধীরে ধীরে তারা এক্সপ্রেস করেন যে গল্প বা অন্যান্য সব কিছু মিলে তাদের ভালো লেগেছে, সো জার্নিটা করেন। স্বাগত আপুকে আসলে এই গল্পের জন্য তারও একটা জার্নি ছিল অদ্ভুত, যে সে এটার জন্য আমার সঙ্গে অনেক দিন কথা বলতে হয়েছে, আমার সঙ্গে মিটিং সেটিং, তারপরে এই ক্যারেক্টার নিয়ে বর্ণনা, তার লুক টেস্ট, তার কস্টিউম, অন্যান্য সব কিছু নিয়ে আমরা অনেকবার এটা নিয়ে বসতে হয়েছে, সময় স্পেন্ড করতে হয়েছে এটার জন্য। আজিজুল হাকিম ভাইকে আমি যখন এটা অফার করি, আজিজুল হাকিম ভাই এখানে খুবই ছোট একটা ক্যারেক্টার করেছেন, নর্মালি হাকিম ভাই এত দুর্দান্ত অভিনেতা যে অনেক জীবনে অনেক ভালো ভালো কাজ করে এসেছেন আমরা দেখেছি, তো এত ছোট ক্যারেক্টারের জন্য আমি তাকে অ্যাপ্রোচ করার পরে গল্পটা তার ভীষণ পছন্দ হয় যে উনি এটা বলেছিলেন, সো যার কারণে উনি আমার সঙ্গে এই জার্নিটা করতে চেয়েছেন। এই সিনেমায় আমাদের প্রত্যেকে যারা আছেন তাদের কথা শুনে তার মনে হয়েছে যে ওকে আমি এটার পার্ট হতে চাই। এদিক থেকে সমাপ্তি ভাই খুবই ব্যস্ততার মধ্যে ছিল, আমি যখন তাকে অ্যাপ্রোচ করি তখন সে একটা সিরিয়ালে শ্যুট করছে, টিভি প্রোডাকশনগুলো করছে, তার মধ্যে থেকে আমার আসলে একটা লম্বা সময় লাগবে, সো সে সেইগুলো ক্যান্সেল করেও আমাকে ডেট দিয়েছে। এবং আমাদের যেটা হয় ঢাকা শহরে আসলে শ্যুট করতে গিয়ে অনেক সময় আমরা সিন ফেসে যাই, আসলে প্যাচ ওয়ার্ক হয়, সেইটার জন্য সভাপতি ভাইকে এমনও হয়েছে যে অন্য শ্যুট থেকে অর্ধেক শ্যুট করে তাদেরকে ম্যানেজ করে এসে আমার শ্যুট করতে হয়েছে। আমরা গল্পের প্রয়োজন, আমরা গল্পটাকে আসলে দুটো সময় যেহেতু ভাগ করেছি, সো একটা জার্নি আসলে পুরোটাই আমরা হ্যান্ডি শ্যুট করেছি, শোল্ডার। সো সাহিল রনি ক্যামেরাম্যান ছিলেন যিনি পুরো সিনেমাটাই আসলে সিনেমাটোগ্রাফি করেছেন, প্রায় একটা 35 কেজি ওজনের ক্যামেরা, সারা দিন তাকে কাঁধে নিয়ে শ্যুট করতে হতো, পিঠ ব্যথা হয়ে যেত, কাঁধ ব্যথা হয়ে যেত, কিন্তু একবারের জন্য বলতেন না যে ওকে আর না করি বা একটু রেস্ট নেই, বিকজ প্রত্যেকে আসলে গল্পটাকে ভালোবেসেছিলেন, ওন করেছিলেন, যার কারণে আসলে আজকে আপনারা এসে ট্রেলার দেখলেন, কদিন আগে আপনারা টিজার দেখেছেন, গান দেখেছেন, দেখে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন, সো সবাইকে থ্যাংক ইউ।